তো হেই গাইছ, স্বাগতম জানাইছোঁ মোৰ এটা নতুন ভিডিঅ'ত আপোনালোকক। তো আজিৰ ভিডিঅ'টো হ'ব মানে অলপ ফেচবুকৰ বিষয়ে ক'ব চেষ্টা কৰিম। মানে তো আজি অলপ ফেচবুকৰ বিষয়ে ক'ব চেষ্টা কৰিম, মানে কোনজন ব্যক্তিয়ে ফেচবুক আৱিষ্কাৰ কৰিছিল, তো সেই ব্যক্তিজনৰ বিষয়ে অলপ মানে ক'ব চেষ্টা কৰিম, তাৰ কেনেকৈ কি কি কৰিল ফেচবুকৰ সেইখিনি। তো সেইখিনি গোটেইখিনি ক'ব চেষ্টা কৰিম। তো ভিডিঅ'টো ধুনীয়াকৈ চাই থাকক। ফেচবুক যিটো ৱেবছাইটত মানুহক কিমান জীৱনসংগী দিলে আৰু ফেচবুকে আমাক কিমান নতুন নতুন মানুহৰ লগত চিনাকি কৰি দিলে, যিটো ৱেবছাইটে আমাক দেখুৱাই দিলে, বুজাই দিলে যে ইণ্টাৰনেট একচুৱেলি কি, আমি কেতিয়া ইণ্টাৰনেট ইউজ কৰোঁ, আমি যেতিয়া মানে আমাৰ কাম থাকে, অফিচৰ কাম বা আমাৰ কিবা কোনোবাক দিবলগীয়া কাম, তেতিয়া আমি ইণ্টাৰনেট ইউজ কৰোঁ। ইণ্টাৰনেটে পৃথিৱীৰ লগত কেনেকৈ কানেকশ্যন কৰি দিব পাৰে, ইণ্টাৰনেটে পৃথিৱীত চুবুৰীলৈ, গাঁৱলৈ, আমাৰ এখন ঘৰলৈ কেনেকৈ ট্ৰেন্সফাৰ কৰি দিয়ে, তো কেনেকৈ এজন ল'ৰাই পালে ফেচবুক বনোৱাৰ এটা বিশ্ববিখ্যাত আইডিয়া, তো ভিডিঅ'টো চাই থাকক। আজি মই সকলোক ক'বলৈ গৈ আছোঁ, আপোনালোকে প্লিজ অলপ টাইম মোৰ এই ভিডিঅ'টো চাওক। আপোনালোকে এই ভিডিঅ'টো চাই যি মনত আপোনাৰ মনত এনেকুৱা এটা জোছ পাব, মানে কি ক'ম আৰু। চাওক, ফেচবুক বনাইছিল মাৰ্ক জেকাৰবাৰ্গ নামৰ এজন ল'ৰাই। তো মাৰ্ক জেকাৰবাৰ্গৰ ফুল নামটো হৈছে মাৰ্ক এলিয়ন জেকাৰবাৰ্গ। তেওঁৰ মাক আৰু দেউতাক দুয়োটাও ডক্টৰ আছিল। দেউতাক আছিল এজন দাঁতৰ চিকিৎসক আৰু মাক আছিল এজন মানসিক চিকিৎসক। তো এই মাৰ্ক জেকাৰবাৰ্গে সৰুৰ পৰা কম্পিউটাৰ বহুত ভাল পায়, বুজি পাইছেনে। মাত্ৰ 12 বছৰ বয়সত এটা ছফ্টৱেৰ নিৰ্মাণ কৰিছিল। কম্পিউটাৰ আছিল ঘৰত বা ঘৰৰ কাষত, সেই কম্পিউটাৰবিলাকৰ লগতে কানেকশ্যন কৰিছিল। পিছত দেউতাকে ভাবিলে মোৰ ল'ৰাই কিবাটো কৰি দেখুৱাব, আৰু ইটো কথা ভাবিয়ে 12 বছৰীয়া মাৰ্কক কম্পিউটাৰৰ কথা শিকাবলৈ এজন টিউচন মাষ্টাৰ লগাই দিলে, আৰু সেই টিউচন মাষ্টাৰটোৰ নাম আছিল ডেভিড নিউমা। আৰু সেই টিউচন মাষ্টাৰজনে মাৰ্কক টিউচন কৰিছিল আৰু কম্পিউটাৰৰ কথা শিকাইছিল। আৰু পিছত টিউচন মাষ্টাৰে গম পাইছিল যে ল'ৰাটো বহুত টেলেণ্ট, আৰু ইটো কথা টিউচন মাষ্টাৰে মাৰ্কৰ দেউতাকক কৈছিল। পিছত দেউতাকে কি কৰিল, হাই স্কুল পাছ কৰাৰ পিছত হাৱাৰ্ড ইউনিভাৰ্চিটিত নাম লগাই দিলে মাৰ্কক। হাৱাৰ্ড ইউনিভাৰ্চিটিত নাম লগাই দি যিটো ঘটনা হাৱাৰ্ড ইউনিভাৰ্চিটিত কৰিছিল না মাৰ্কে, আপোনালোকৰ মূৰ নষ্ট হৈ যাব, জানেনে। তেওঁ কি কৰিছিল জানেনে, চাওক। আমি যেতিয়া ফাৰ্ষ্ট কলেজত যাওঁ তেতিয়া আমাৰ পাছপৰ্ট ফটো দিব লগা হয়, আৰু সেই পাছপৰ্ট ফটোখন আমাৰ আইডেণ্টিটিত আহে, আমাৰ চাৰ্টিফিকেটত আহে। আৰু মাৰ্কেও সেনেকৈয়ে নিজৰ পাছপৰ্ট ফটোখন তাৰ কলেজত দিছিল এডমিশ্যন কৰাৰ সময়ত। আৰু এই পাছপৰ্ট ফটোখন মাৰ্কৰ ইমান বেছি ভাল হোৱা নাছিল, আৰু মাৰ্কে বিচাৰিছিল যে তাৰ নিজৰ পাছপৰ্ট ফটোখন বদলাব লাগে, মানে কিবা বেয়া হৈছিল তো সি চেঞ্জ কৰি দিব খুজিছিল মানে। কিন্তু ইউনিভাৰ্চিটিত কৈছিল যে ফটোখনটো চেঞ্জ কৰিব নোৱাৰিব, যোনটো দিছে দিছেই, তো আমি এইটো চেঞ্জ কৰি নিদিওঁ, সেনেকুৱা কৈছিল, সেইটোৱেই চলিব কৈছিল। তেতিয়া মাৰ্কে হাৱাৰ্ড ইউনিভাৰ্চিটিৰ নিচিনা ইমান ডাঙৰ কলেজখনৰ গোটেইখিনি ছাৰ্ভাৰ হেক কৰি ল'লে। হাৱাৰ্ড ইউনিভাৰ্চিটিৰ যিটো ছাৰ্ভাৰ আছে, যিটো ৱেবছাইট আছে, এইখিনি গোটেইখিনি হেক কৰি ল'লে। আৰু সি হেক কৰাৰ কাৰণটো হ'ল তাৰ পাছপৰ্ট ফটোখন চেঞ্জ কৰিব লাগে, যিহেতু পাছপৰ্ট ফটোখন বেয়া আছিল, সেইবাবে সি পাছপৰ্ট ফটোখন চেঞ্জ কৰিব খুজিছিল, কিন্তু তাক চেঞ্জ কৰিব দিয়া নাছিল। তো সেইবাবে সি মানে নিদাৰ কাৰণে সি মানে পুৰা ৱেবছাইটটোকে হেক কৰি দিল। আৰু এজন 19 বছৰীয়া ল'ৰাই হাৱাৰ্ড ইউনিভাৰ্চিটিৰ ৱেবছাইট হেক কৰি দিলে, হেক কৰি নিজৰ ফটোখন চেঞ্জ কৰি লৈছিল। আৰু যেতিয়া সি সেই ৱেবছাইটটোত সোমালে, তেতিয়া সি সকলোৰে যিমান সি ইউনিভাৰ্চিটিত এডমিশ্যন হৈছিল সি সকলোৰে ফটোবিলাক পাই গ'ল। আৰু যেতিয়া এইটো কথা প্ৰচাৰ হৈ গ'ল, হাল্লা লাগি গ'ল,
ইটো তো এটা ইনলিগেল কাম, তো ইটো কাম কিয় করিব লাগে? আরকে ইউনিভার্সিটির সব ডাটা হেক করে পেলাইছে। পিছত বহুত ডাঙর মিটিং হল, পিছত মিটিংত মার্ক জিগাবারকে সকল ইউনিভার্সিটির টিচারবর আগত ক্ষমা খুঁজিলে। পিছত সকলে ইউনিভার্সিটির টিচারবর সকলে তাক মাফ করে দিলে, মানে ক্ষমা করে দিলে। কিন্তু তেতিয়া ইউনিভার্সিটির টিচারবরে গম পাইছিল যে ইটো লড়া এনে এলা হেলা লড়া নহয়। ইমান সিকিউর, ইমান সেফ যে ইমান ডাঙর এটা ওয়েবসাইট হ্যাক করে পেলাইছে। পিছত মার্কে এটা সফটওয়্যার বনালে আর পিছত ওয়েবসাইট বনালে, যেটো ওয়েবসাইটে অলপ ভাল কাম করিলে। ইটো ওয়েবসাইটে কি কি করেছিল জানেনে? এই ওয়েবসাইটে ভাল কাম করেছিল যে কোনে কিমান পড়িছে, এনেকে আমার হোয়াটসঅ্যাপত গ্রুপ থেকে সকলে কথা বহুত কথা ডিসকাস করিব পারে গ্রুপটোর লগত। ঠিক তেনেদরে সি এটা হেনেক ওয়েবসাইট বানালে আর সেই ওয়েবসাইট তার তাহাতর কলেজখনের যেমন স্টুডেন্ট আছে গোটেখিনির মানে এটা গ্রুপ বনালে। সিটো তারমানে সি ভাল কাম করিলে সিটো বনায়। আর এনেকে আগবাড়ি গই থাকাতে মার্কে কথাত চকু পড়িল এজন মানুষের, খুব ডাঙর ইঞ্জিনিয়ার আছিল মানু তিনজন, এজন আমার ভারতের আছিল, তেওর নামটো হল দিব্যা নরেন্দ্র, তেও এজন প্রোগ্রামার আছিল বহুত ডাঙর, দুজন টুইন ব্রাদার আছিল, তার নামটো আছিল উইঙ্কিল ওয়াস। আর এই কেজনে মার্কর ওসরত আহিল। মিটিংত আহি মার্কক কলে যে আমি এনেকুয়া এটা বস্তু বনাব পারিম নেকি, মানে ফেসবুকর আইডিয়া। আমি বহুতে ভাবো যে ফেসবুক সিহতে বনালে, আর সিহতে ফেসবুক বনোয়া নাই, জাস্ট ফেসবুক বনোয়ার মার্কক আইডিয়াহে দিলে, বুঝি পাইছেনে? যে তুমি এটা এনেকুয়া নেটওয়ার্ক বানাব পারা যে আমার পৃথিবীর সকল মানুষক পুরা কানেক্টেড করিব পারি। মার্কে পিছত ভাবিলে, ইয়েস, মার্কে বহুত ভাবিল। পিছত ভাবি 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 মার্কে এটা জাস্ট সিম্পল ফেসবুকর সিস্টেম বনালে। আপনার ইয়ে ফেসবুকর লোগো, আপনার মোবাইলটি অন করলে যে ফেসবুক চাই ফার্স্ট যে লোগোটো থাকে সেটা মার্কে বনালে। আর সেই দিনটো আছিল 4 February 2004। সেইদিনা রাতে মার্কে ফেসবুক সিস্টেম বনাই দিলে আর পিছত ফেসবুকটো পাবলিশ করে দিলে। আপনাদেরকে জানে এটা ওয়েবসাইট পাবলিশ করা সাধারণ কথা নহয়, কারণ যেতিয়া আপনার ওয়েবসাইটত মানুষ আহিব বা বেলেগে একাউন্ট বনাব আর তাত বস্তু রাখিবর কারণে স্টোরেজ লাগে না নেলাগে? লাগে। সেনেকে সাপোজ মই তো ভিডিও দি আছো, তো এই ভিডিওটো মোর ইউটিউবত সেভ থাকিবর কারণে স্টোরেজ লাগে, ঠিক তেনেদরে ফেসবুকতো সেনেকাই স্টোরেজ লাগে। পিছত মার্কে এজন বন্ধুর সহায় ললে। পিছত মার্কে ফেসবুকর লগত এনেকুয়া মানে টাইম স্পেন্ড করিলে না, ফেসবুকক টাইম দিলে, ফেসবুকটো বনোয়াত টাইম দিলে। পিছত মার্কে হাওয়ার্ড ইউনিভার্সিটির পৰা পাস নকরাকে কলেজ বাদ দিলে, বুঝি পাইছে না? সি ফেসবুকটোর কারণে সি কলেজটো বাদ দিছে। পিছত 2017 চনত ডিগ্রি পালে, কলেজে মাতি নি তেওক ডিগ্রি দিছে, ভাবিছক কিমান ট্যালেন্টেড। কিন্তু সেই সময়ত মার্কে ফেসবুকর কামৰ কারণে কলেজখনকে বাদ দিলে, কারণ তেওর সরুর পৰা মন আছিল যে মই দেউতাকর দরে মই চাকরি নকরো, মই নিজে ইন্ডাস্ট্রি খুলিম আর লগতে বিজনেস করিম হেনেকুয়া। আজিকালি মানুষের প্রায় ভাগে চাকরি চাকরিয়ে। আর তেনেকুয়ে এদিন মার্কর ওসরলৈ আহিল ইয়াহু। ইয়াহু হৈছে আপনার মার্কর ফেসবুকটো কিনিব আহিলে, মানে মার্কে যোনটো ওয়েবসাইট বনালে ফেসবুক, তো সেই ফেসবুকটো কিনিব আহিলে ইয়াহুই। আর ইয়াহুয়ে আহি মার্কক কলে যে আমি তোমার পৰা ফেসবুকটো কিনিব বিচাৰো, ফেসবুকৰ দামটো দিছে 1,000,000 টকা দিম। কিন্তু মার্কে এটা কথা জানিছিল যে মোর ফেসবুক ইমান কম দামি বস্তু নহয় যে মই 1,000,000তে দি দিম। 1,000,000 বহুত বেশি টাকা, কিন্তু মার্কর ইমান বেশি বিশ্বাস আছিল যে মোর ফেসবুক এদিন 1,000,000 কিয় 1,000,000,000 পার্টি হব, ভাবি চাওক কিমান বিশ্বাস আছিল তার নিজের উপর। আর পিছত যোনটো ইয়াহু 1,000,000ত তার ফেসবুকটো কিনিব আহিছিল না, তো তাক রিজেক্ট করে দিলে মার্কে।
আৰু তেনেকৈয়ে 24 মে 2007 তাৰিখে ফেচবুকটো পুৰা অ'পেন কৰি দিলে সব দেশৰ বাবে আৰু হাজাৰ হাজাৰ মানুহ আহিল ফেচবুকত আৰু তেনেকৈ আমি পালোঁ ফেচবুক বুজি পাইছেনে তো চাওক তাই নিজৰ ওপৰত কিমান বিশ্বাস আছিল ভাবক তাই কলেজ বাদ দি ফেচবুকৰ ওপৰত মানে লাগি আছে তাৰ কামখিনি কৰি আছে আৰু সি এদিনত পুৰা সফল হৈ গ'ল বুজি পাইছেনে কথাটো সেই ফেচবুকে মাৰ্কক পৃথিৱীৰ 5 নম্বৰ ধনী মানুহৰ আসনত বহুৱালে তো তেনেকৈয়ে পালোঁ আমি ফেচবুক যদি আমি ইচ্ছা কৰিব পাৰোঁ না আমি সব কৰিব পাৰোঁ বুজি পাইছেনে মাৰ্ক এজন হেকাৰ আছিল যিহেতু সি কলেজৰ ৱেবছাইটবোৰ হেক কৰি লৈছিল মাৰ্ক জেগৰবাকে এটা কথা সদায় কৈছিল যে উই শ্বুড ব্ৰেক থিংছ টু মেক দেম বেটাৰ তাৰ অৰ্থটো হ'ল যে আমি এটা বস্তু ভাঙিলেও একো নহয় যদি আমি সেই বস্তুটো ভালকৈ আৰু কৰিব পাৰোঁ আৰু এনেকুৱা কথা এজন ব্ৰিলিয়েণ্ট মানুহে ক'ব পাৰে ফেচবুক হৈছে পৃথিৱীৰ নাম্বাৰ 1 ৱেবছাইট তো আজিৰ ভিডিঅ'টো এইখিনি আছিল যদি ভিডিঅ'টো চাই ভাল পায় তেনেহ'লে এটা লাইক কৰি দিব আৰু যদি ভিডিঅ'ত নতুন তেনেহ'লে ভিডিঅ'টো ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু যদি এনেকুৱা বেলেগ বেলেগ টপিকৰ ওপৰত ভিডিঅ' লাগে তো কমেণ্টত ক'ব আৰু লগতে আজি ভিডিঅ'টো এইখিনিতে শেষ কৰোঁ তো আৰু নেক্সট ভিডিঅ'ত লগ পাম ধন্যবাদ